ওই আজকে তো চাচ্ছ কে চাচ্ছ করে তো আসতে চাইলে একটু শীতটা বেশি লাগে এটা জেনুইন লিগ্যাল কথা tour bus still the same game except the pulling more sluts more butts more bucks never giving more fucks did it my way I'm never taking shortcuts raised in a town what's up beautiful people assalamu alaikum it's me limon abar chole aslam tomader majhe another vlog niye so camera go carambode golli theke ber holam amader je adda bortomane so ekhon jaitechi ektu phultola phultola jaitechi sara din khela dhula korlam মানে সারা দিন বলতে কি সন্ধ্যা থেকে খেললাম সো এখন বাজে কটা 6:41 তো একটু রেস্টুরেন্টের দিকে যাইতেছি আমরা অনেকদিন ধরে খাওয়া টাওয়া হয় না রেস্টুরেন্ট ফুড সো ফগলাইট আছে এখন কোনো প্যারা নাই রাতের ব্লগগুলো খুব সুন্দরই লাগবে মোটামুটি আগে তো রাতে খুবই অন্ধকারের মধ্যে ব্লগ করতাম ভালো লাগতো না আর এই যে আছে মাসুদ ভাই সো মাসুদ ভাইয়ের আমি দুইটা বাইক নিয়েই আসলে বেরোলাম আমাদের শিয়াম মামা আজকে ট্রিট দিবে কালকে ঢাকা চলে যাবে তো যাওয়ার আগে আমাদের একটা খানা পিনার ব্যবস্থা করতেছে আর যে সামনে আছে শিয়াম মামা আর মাসুদ ভাই সো দুইটা এসএফ নিয়ে যাইতেছি তো মাগরিবের পরে একটু ক্যারামবোর্ড খেললাম সো এখন যাইতেছি আমরা চারজনে আর পিছনে আছে ইয়াকুব সো এই শিয়াম মামা একটা হাই দাও তো এখন ফগ লাইটটা লাগানোর কারণেই মূলত আমার কোনো ব্লক করতে আলসি নাই রাস্তাঘাট দেখা যায় কি ভাই ঠান্ডা লাগেনি ভাই সো চলেন একদম ফুলতলা গিয়ে কথা হচ্ছে মাসুদ ভাই চেতে গেছে সো একটু দিকে পোস্টার দেই সো লেটস গো ওকে গাইস তো ব্যাপার যেটা হয়েছে আমরা ম্যানগ্রোভে যাইতে চাইছিলাম ফুলতলার তো ওইটার নাকি ব্যাড রিভিউ পাইছে ওনারা যার কারণে ওইটাই যাবে না মাসুদ ভাই আজকে ইচ্ছে মতো কুবাইত আছে তো আমরা এখন যাইতেছি আলামিন বাজারে চাপ টাপ খাওয়ার জন্য তো চলেন যাওয়া যাক ফুলতলা বাজার আজকে মাসুদ ভাই তো চেত লাগে ভাই কই মাসুদ ভাই তো চেত লাগে আজকে ওই আজকে তো চেতছো কে गरम हो जाते डायरेक्ट ढुकाई दे सो तखन एखाने फूड ब्लॉग करतम মামা রুমালি রুটি আছে না ভাই হ্যাঁ না বেটা না একটা রুটি আসলো পাতলা রুমালি রুটি ওই যে তো এই যে হচ্ছে অবস্থা রেস্টুরেন্টের এ ফিউ মোমেন্টস লেটার ওকে গাইস তো আমরা ওখানে গিয়ে চাপ নিলাম তো চাপটা খুবই মজা এর আগে পরে আমরা অনেকবার খাইছি চাপের সাথে নান নিয়েছিলাম তো প্রবলেম যেটা হয়েছে ওখানে একজনকে এরকম লবণীয় নেহারি খেতে দেখে আমার অলরেডি ঝোল মানে পড়ে যাবে যাবে অবস্থা তারপর একটা নেহারি অর্ডার দিলাম সো নেহারি খেলাম খুবই মজা লাগলো আসলে ইচ্ছা মতো খাইছি খুব ভালো ছিল খাওয়া দাওয়াটা সন্ধ্যার আড্ডাটা ভালোই হলো ভাই ব্রাদার মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম সো এখন চলে যেতেছি বাসার দিকে আর যেহেতু অন্ধকার সেহেতু ব্লগটা কেমন হয়েছে আমি নিজেও জানি না আজকে ফার্স্ট টাইম এরকম রাতে ব্লগ করলাম আর যেহেতু আমি রাতের পাখি মানে রাতেই বলতে আসরের পরপর দিয়ে বাসা থেকে বের হওয়া হয় বেশি যদি কাজ না থাকে তাহলে এমনিতে বের হওয়া হয় না আর এমনি কাজ টাজ থাকলে বের হওয়া হয়
সেহেতু আজকে একটা ব্লগ করলাম। মূলত যদি এই টাইপের ব্লগগুলো সুন্দর হয় বা আপনারা সাপোর্ট করেন তাহলে এই টাইপের ব্লগগুলো আমি করবো ইনশাল্লাহ কন্টিনিউ। তো আপাতত লিমন এখন আসবে, সো নেক্সট ব্লগের পর্যন্ত সবাই সাথেই থাকেন, চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিন। সো লিমন এখন আসছে, টাটা বাবা, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, লাভ ইউ। Yo, microphone check, make it a microphone check. Give it a microphone, I make the make it a microphone dead. Don't step to me, newbie, I could truly be moody. I could have played the fucking Grinch in the movies. I've been a part-time shadow cat, part-time. That is not a guy that I would ever want to try to battle rap.